আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে একটি সিম্পল একটি ডিশ দেখাবো, যেটা খুবই ইজিলি আপনারা প্রিপেয়ার করে ফেলতে পারবেন। এই ডিশটি আমার বেবিরা খুব পছন্দ করেন। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছু ব্রেড রেখেছি অ্যান্ড এখানে একটি ডিম নিয়ে নিয়েছি। সো আমরা আজকে রেডি করব পাউরুটি টোস্ট। এই পাউরুটি টোস্টটা অনেকেই করতে পারেন, তো আমি একটি অন্য টেকনিকে করব, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্ট একটি ডিম নিয়ে নিয়েছি। আমি একটি ডিম নিয়েছি কারণ আমি মাত্র তিনটি ব্রেড নিয়েছি। আপনারা এর বেশিও নিতে পারেন যদি আপনাদের ব্রেডের অ্যামাউন্টটা বেশি হয়। তো ফার্স্টে আমি একটি ডিম নিয়ে নিয়েছি, দেন স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি অ্যান্ড আমি আজকে এখন দিব মাখন, দ্যাট ইজ বাটার। এই বাটারটা আমার হাজবেন্ড বাইরে থেকে এনেছে, সো এটা খুবই ইয়াম্মি অ্যান্ড হেলদি অ্যান্ড এটা দিয়ে দিলে আপনাদের টোস্টের যে টেস্টটা সত্যিকার অর্থে বেড়ে যায়, অনেক অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। আপনারা চাইলে এই যদি আপনারা আমুলের বাটারটা স্বপ্ন থেকে অথবা যে কোনো সুপার শপ থেকে পেতে পারেন, আপনারা যদি না আমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে আমুলের, তো আপনারা অন্য বাটারও ইউজ করতে পারেন, বাট বেস্ট হবে আপনারা আমুলের বাটারটা ইউজ করলে। তো আমি দুইটি বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, যদি আপনারা একটু সুগার বেশি পছন্দ করেন, আপনারা যদি সুইটটা বেশি পছন্দ করেন তাহলে আপনারা সুগারের অ্যামাউন্টটা বাড়িয়ে দিতে পারেন। এই টোস্ট যদি ইজিলি যেহেতু ইজিলি প্রিপেয়ার হয়ে যায়, সো ঝটপট সময়ের মধ্যে আপনারা প্রিপেয়ার করে ফেলতে পারবেন। এখন আমি দুধ দিয়ে দিয়েছি, যেহেতু আমি বাটার দুইটা দিয়েছি, সো আমি দুধের অ্যামাউন্ট একটু কম দিয়েছি। আমি হাফ হাফ কাপ দিয়েছি। আমি গ্রিন করে নিচ্ছি সবকিছু একসাথে। গ্রিন করে নেওয়ার পরে আমি প্যানে তেল দিয়ে প্যানটা গরম করে নিব অ্যান্ড একটা একটা ব্রেড করে এখানে মাখিয়ে দেন আমি দিব, সবগুলো মাখিয়ে একসাথে নিব না। বাটারটা ব্রেডের উপরেই একটু দানা দানা হয়ে থাকবে, তা দেখতে অনেক সুন্দর দেখাবে। তারপরে এর সাথে আমি দিয়ে দিয়েছি মিল্ক পাউডার, যেটা আপনারা মিল্ক তো দিয়েছি, র মিল্ক যেটা সেটা দিয়েছি, দেন আমি মিল্ক পাউডারও দিয়েছি যাতে করে এটা একটু কনডেন্সড হয় এবং এর ঘনত্বটা বেড়ে যায়। আপনারা যদি মিল্ক পাউডার ইউজ করতে না চান, সেক্ষেত্রে আপনারা মিল্ক যেটা লিকুইড র মিল্ক সেটার অ্যামাউন্টটা বাড়িয়ে দিতে পারেন। আমার গ্রিন করা শেষ। এখন আমি প্যানে তেল দিয়ে দিব। এখানে আমি একে একে এখন সবগুলো পাউরুটি দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেলের অ্যামাউন্টটা খুবই কম, সো এটা খুবই হেলদি একটি খাবার। আপনারা আপনাদের বেবিদের জন্য দেন আপনারাও খেতে পারবেন। যারা একটু হেলথ কনসিয়াস তারা এই খাবারটির মাধ্যমেই তারা তাদের প্রোটিন একসাথে নিয়ে নিতে পারে।
সো ভিউয়ার্স, আমার ডিশটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। বেগটা খুব আস্তে করে উঠাতে হবে, কজ এটা অনেক বেশি সফট। আপনারা একটু সাবধানে একটু করবেন যাতে করে ভেঙে না যায়। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিশটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি তা একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দিব। তো তৈরি হয়ে গেল খুবই সিম্পল এবং মজাদার একটি ডিশ, তা আপনারা খুব ইজিলি প্রিপেয়ার করতে পারবেন বাসায়। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট টুডে। আজকে যদি আপনাদের আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন।